গরম চায়ের সঙ্গে বেশ বাদামি করে শাঁকা পাউরুটি অথবা মুচমুচে বিস্কিট সকালের সাথে বদলে দেয়। কিন্তু জানেন কি, এই কড়া স্বাদেই লুকিয়ে আছে বড় বিপদ, বলছে খোদ ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। গবেষকরা বলছেন বেশি করে ভাজা শাঁকা খাবারে লুকিয়ে আছে ক্যান্সারের আতঙ্ক। এইসব খাবারে থাকে অ্যাক্রিলামাইড নামে যৌগ, যা প্রাণীদেহের ডিএনএ এর পক্ষে ক্ষতিকর। এই রাসায়নিক বহুগুণে বাড়িয়ে দেয় কর্কট রোগের আশঙ্কা। গবেষণাগারে এর প্রমাণও মিলেছে, স্নায়ুতন্ত্র ও প্রজনন ক্ষমতা এর ফলে নষ্ট হচ্ছে। কিন্তু আপাত নিরীহ টোস্ট বা মুচমুচে বিস্কুটে কোথা থেকে আসবে এই ক্ষতিকর রাসায়নিক, সে রহস্যটাও স্পষ্ট করেছেন গবেষকরা। খাবারে থাকা জল, শর্করা আর অ্যামিনো অ্যাসিড উচ্চ তাপে তৈরি করে এই অ্যাক্রিলামাইড। বিষয়টা খুব স্পষ্ট, যেসব খাবার রান্না করলেই বাদামি রঙের দেখতে হয় তাতেই এই অ্যাক্রিলামাইড থাকবে। বাদামি করে শাঁকা পাউরুটি, কড়া করে ভাজা আলু, বেক করা চিকেন, কেক, বিস্কিট, চিপসের এই ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। কফিতেও এই সমস্যা হতে পারে। বিষয়টা সামনে আসতেই প্রচার শুরু করেছে ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। না, কোনো সোনার গয়না কেনার বিজ্ঞাপন নয়, এটাই এখন স্লোগান ব্রিটেন জুড়ে। কড়া নির্দেশিকা, সোনালি করে ভাজা বা রোস্ট করা খাবার খান, বেশি কড়া করে ভাজবেন না, বেশি তাপে রান্না করবেন না, প্যাকেজড ফুড রান্না করার আগে প্যাকেটে লেখা নির্দেশ মেনে চলুন, আলু ফ্রিজে রাখবেন না কারণ তা অ্যাক্রিলামাইডের পরিমাণ বাড়িয়ে দেয়। ছোট ছোট কটা নিয়ম মানলেই কেল্লা ফতে, দূরে সরিয়ে দেওয়া যাবে কর্কট রোগের আতঙ্ককে। জিরো রিপোর্ট, 24 ঘন্টা। অর্থাৎ যত বেশি কড়া করে ভাজা জিনিস ততই আমাদের লোভনীয় লাগে, কিন্তু আসলে তা নয়, একটু হালকা ভাজা সেটাই প্রেফার করতে বলছেন চিকিৎসকরা। অন্যথায় কর্কট রোগের মতো ভয়ঙ্কর রোগের থাবা থাকতে পারে এমনটাই আশঙ্কা। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অফবেট 24-এ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, রয়েছেন বিশিষ্ট অনকোলজিস্ট ডক্টর তন্ময় মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন 2234-2424 এবং 3918-0087 এই টেলিফোন নাম্বারে। আমি প্রথমে ডক্টর মুখার্জির কাছেই আসি। ডক্টর মুখার্জি, যদি একটু কড়া ভাজা হয়, কারণ কড়া ভাজা তো আমরা খেতে সবাই ভালোবাসি, তাতে সমস্যাটা কোথায়? কড়া ভাজা হলে সমস্যা যেটা হচ্ছে যে যদি একটা পার্টিকুলার টেম্পারেচারের ওপরে যদি সেটাকে ভাজা হয়, যেমন 120 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে, বা যদি অনেকক্ষণ ধরে রান্না করা হয়, তাহলে সেখানে আপনারা যেটা দেখালেন যে অ্যাক্রিলামাইড সেটা অ্যাকচুয়ালি ফুডের মধ্যে থাকে না, কিন্তু এই কুকিং প্রসেসের মধ্যে তৈরি হতে পারে এই রাসায়নিক পদার্থ। এবং অ্যাক্রিলামাইড বহু বছর ধরে পরিচিত একটা হ্যাজার্ডাস কেমিক্যাল হিসেবে। 2002 সালে সুইডেনের একজন বিজ্ঞানী প্রথম এটা বার করেছিলেন, ফুডের মধ্যে অ্যাক্রিলামাইড আছে, এবং তারপরে তিনি বলেছিলেন যে কীভাবে তৈরি হয় ফুডের মধ্যে। এখন সমস্যা হচ্ছে যে যদি এইভাবে ফুড কুকিং করা হয়, তাহলে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটা আপনারা দেখালেন, নাম হচ্ছে অ্যাসপারাজিন, তার সাথে সুগার, যেটা হচ্ছে সব ফুডের মধ্যে থাকে, এখন সেইটার একটা কেমিক্যাল রিয়াকশনে অ্যাক্রিলামাইড তৈরি হয়। আমি আসবো এখানে, দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, দোয়েল সাহা রয়েছেন, বলুন দোয়েল সাহা। হ্যাঁ নমস্কার মুখিয়াজি। নমস্কার। আচ্ছা, যে আমরা অনেকটা বিস্কুট ভেজে বিস্কুট ভাজা বিস্কুট যদি না খেতে পারি তাহলে খাবো কি? আর হচ্ছে অনেকটা মাছ আমরা ভেজে খাই, মাছটা কতটুকু ভালো ভেজে খেতে পারি? ধন্যবাদ, আমি প্রশ্নের উত্তর ডেফিনেটলি নেবো। সুব্রত গুহ রয়েছেন আমাদের সঙ্গে, তার ফোনটাও নিয়ে নি, বলুন সুব্রত বাবু। হ্যাঁ ধন্যবাদ 24 ঘন্টাকে, কারণ প্রত্যেক দিনই নতুন নতুন কিছু খবর আমরা দেখতে পারি, আমি বসেও থাকি এটা দেখবো বলে। এই যে কড়া ভাজা খেলে যে শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা জানলাম, যাই হোক এটা তাহলে কাল থেকে আমরা আর কড়া না ভেজে অল্প ভাজা দিয়ে আলু ভাজা বা গো ফর গোল্ড যেটা বলছেন চিকিৎসকরা। আমি এখানেই ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, অ্যাক্রিলামাইড এটা কতটা ক্ষতিকর হতে পারে? যথেষ্টই ক্ষতিকর, ডক্টর তন্ময় অনেকটাই বলেছেন। বেসিক্যালি একদিন দুদিন চার দিন খেলে এটা হয় না, এটা যখন আমরা কনস্ট্যান্টলি খাচ্ছি, বেশি ভাজা খাবার খাচ্ছি বা কালো কালো হয়ে যাচ্ছে সেই খাবারগুলো খাচ্ছি, এবং মাছ ভাজা বা খুব কড়া করে ভাজা এবং খাচ্ছি, এগুলো শরীরে যাচ্ছে। শরীরে একটু আগেই একজন দর্শক দোয়েল সাহা তিনি জিজ্ঞেস করছিলেন যে মাছ কতটা ভেজে খাবো। মাছ একদম কড়া করে খুব কড়া করে ভাজা যাবে না, মুচমুচে যেন না হয়, ঠিক আছে, অল্প অল্প কড়া করে ভেজে সেটা ঝোলে ঝোলে দিলে কড়ার ভাবটা অনেকটা কমে যায় আর কি, বেসিক্যালি। আর মাছ মানে কড়া কতটা হবে, যে যদি কালো কালো হয়ে যাচ্ছে, এক্সেসিভ ব্রাউন হয়ে যাচ্ছে, তাহলে সেটা অ্যাক্রিলামাইড
সময়টা অনেক বেশি, থাকার সময়টা অনেক বেশি। কিন্তু যদি অল্প করে ভাজা হয় তাতে মাছের টেস্টও থাকে, মাছের গুণও থাকে। যত ভাজবেন আপনি তত মাছের যে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশনটা সেগুলো আস্তে 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 ডিস্ট্রয় হয় আর কি। কড়কড়ে টোস্ট বিস্কিট, সেটা তো আমাদের বিশেষ করে বাঙালিদের অনেকেরই খুব পছন্দ। সেটা বিস্কিটে, বিস্কিটটা চায়ে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। সেটা সেটাও বেসিক্যালি অ্যাভয়েড করা উচিত, কারণ এখন যে বিভিন্ন রকম যে বিস্কিটের কোম্পানি দেখবেন খুব মুচমুচে বিস্কিট বার করছে, সেই সেই মুচকুচে বিস্কিট কিন্তু করতে গেলে ওই ডক্টর তন্ময় যেটা বললেন 120 ডিগ্রি ওপরেই জিনিসটাকে যেতে হবে, নাহলে অতটা মুচমুচে হবে না। সুতরাং যতটা পারা যায় ওইগুলো এখন অ্যাভয়েড করা উচিত। বা আমরা বাড়িতে বাঙালিরা স্পেসিফিক্যালি পাউরুটি শেখে খাই, শেখে সকালবেলা বিস্কিট নেই, পাউরুটি খুব কড়া করে শেখে কালো কালো হয়ে যাচ্ছে, সেগুলো খেতে ভালোবাসি। ওই কালো জিনিসটা এক্সে ব্রাউন জিনিসটা অ্যাভয়েড করা উচিত। শুধু টোস্ট যখন করা হবে তখন শুধু হালকা একটু হালকা হালকা করে একটু ভেজে সেটা খেতে হবে, মানে যেটা আপনি বললেন বা গো ফর গোল্ড যেটা বলছে সেটাই স্লোগান হওয়া উচিত। মানে সোনালী ভাবটা থাকুক কিন্তু একদম লাল বা কালোর দিকে যেন সেটা একদম না যায়। আমি এখানেই আসবো যে অ্যাক্রিলামাইড তার ক্ষতিকর দিকগুলো কি কি, কি কি হতে পারে তা থেকে? অ্যাক্রিলামাইড যেটা হয়েছে সেটা অ্যানিমেল, যেটা এক্সপেরিমেন্ট হয়েছে অ্যানিমেলকে ওয়াটারের মধ্যে অ্যাক্রিলামাইড দিয়ে তাদেরকে খাওয়ানো হয়েছে, এবং সেই অ্যাক্রিলামাইডের মাত্রা ছিল 1000 থেকে 10000 গুণ বেশি আমাদের ফুডে যা যায় তার থেকে। এখন এই রকম হাই ডোজে অ্যাক্রিলামাইড দেওয়ার পরে দেখা গেছে অ্যানিমালদের ক্যান্সার হয়েছে, ক্যান্সার থাইরয়েড গ্ল্যান্ডের, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে একটা হরমোন প্রডিউসিং গ্ল্যান্ড আছে অ্যাবডোমেনে, লাংয়ের এবং টেস্টিকুলে। এবং তাছাড়া যেটা দেখা গেছে যে তাদের মেল অ্যানিমালদের স্পার্মে ডিএনএ অল্টার করেছে, এবং তার মানে তারা সেটা হচ্ছে তাদের চাইল্ডের ক্ষেত্রে ট্রান্সমিট করতে পারে। তাহলে এটা সুদূর প্রসারে নেগেটিভ ইমপ্যাক্ট হতে পারে, এটা সেই জন্য ডিএনএ অবধি তার প্রভাবটা যাচ্ছে। এখন সেক্ষেত্রে কি হয় যে অ্যানিমেলের ক্ষেত্রে পাওয়া গেছে, এখন আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু এখানেও গবেষণা হয়েছে, এবং কিছু কিছু রিসেন্টলি 2014 সালে প্রায় 32টা স্টাডি নিয়ে একটা বিগ একটা ইভ্যালুয়েশন মেটা অ্যানালিসিস হয়েছে। তো সেখানে দেখা গেছে যে হিউম্যানের ক্ষেত্রে রেনাল ক্যান্সার, কিডনি ক্যান্সার বা ইভিন মহিলাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারে একটা লিঙ্ক আছে অ্যাক্রিলামাইডের সাথে। এখন সেক্ষেত্রে কি আমরা কি চুপ করে বসে থাকতে পারি? এখন আমাদের কিছু না করলে তখন যদি ফিউচারে ক্ষতি হয় তখন আমাদের আর কিছু চেঞ্জ করার কিছু থাকবে না। ঠিক ঠিক এই জায়গাতেই সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। আরও দুজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের বক্তব্য শুনে নেব। গুলাম মোহাম্মদ রয়েছেন, বলুন গুলাম মোহাম্মদ। হ্যাঁ হ্যালো, বলুন। মিস্টার ব্যানার্জি যেটা বললেন আমি খুব সহমত ব্যাপারটার উপরে, যিনি বললেন যে বিস্কিটের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলুন। বিস্কিটের ব্যাপারটা রাত্রে যদি বিস্কিট খাওয়া যায় দেখেছি আমি, বিশেষ করে যে কোনো ধরনের বিস্কিট মিডনাইটের পর থেকে, ইভেন আমি দেখেছি 14 বছরের পরের বাচ্চাদের একটা পেটের প্রবলেম দেখা দিয়ে। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, দিলীপ কুমার বিশ্বাস, বলুন প্লিজ। হ্যাঁ আমি বল হ্যাঁ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে আপনি টেলিফোনে কথা বলুন। বলুন আরেকবার। আমি রুটিতে পরাটা খাই, তার তো বুঝতে হবে। রুটিতে রুটিতে একটু পরাটা খাই, রুটি কমন রুটি আটা রুটি। হ্যাঁ আটা রুটি, কিছু একটা ভাজা খান বলছেন যেটা স্পষ্ট শোনা যাচ্ছে না। বলছি আটা রুটি তো একটু রুটি, মাফ করবেন আমরা আপনার কথাটা, কড়া শেখে খান, কড়া শেখে খান, কড়া করে শেখে খান। সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখানে শেখার ক্ষেত্রেও কি সতর্ক থাকবে? একই জিনিস, কড়া করে কোনো শেখে খাওয়া যাবে না। আটা রুটি কড়া করে শেখলে মানে রুটির ওপরে যারা থাকে ফুলে ওঠে সেই যারা কালো 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 হয়ে যায়, ওই জিনিসটাকে বাদ দিতে হবে। মানে যে কোনো কালো বা এক্সেসিভ ব্রাউন জিনিসটা সে কড়া করে শেখে হোক, পার্টিকুলারলি আমরা এখন যেমন রেস্টুরেন্টেও যাই, গ্রিল্ড খাবার খুব অনেকে খায়, বারবিকিউ গ্রিল্ড, হ্যাঁ কাবাবস, তন্দুরস, হ্যাঁ এগুলোর মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় এক্সেসিভ কালো বা ব্রাউন থাকে, ওই জায়গায় কিন্তু ওই অ্যাক্রিলামাইড বা পলি অ্যারোমেটিক সাইক্লিক পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, হেট্রোসাইক্লিক অ্যামিনস এগুলো তৈরি হয় আর কি। ওই জায়গাটা খেতে তো খুব ভালো লাগে, ভালো লাগে বলেই তো বলছি ওগুলোকে অ্যাভয়েড করতে হবে সবসময়। আমাদের বয়েল বয়েল থিং খাওয়া সবচেয়ে ভালো। নেক্সট হচ্ছে ভাজলে অল্প করে ভাজতে হবে, আর নাহলে এই যে অ্যাক্রিলামাইড পলি অ্যারোমেটিক সাইক্লিক হাইড্রোকার্বনস হেট্রোসাইক্লিক অ্যামিনস, হ্যাঁ এগুলো তৈরি হয়, এগুলো তৈরি হয়ে স্লো ডিএনএ ড্যামেজ করে, মানে ডিএনএতে গিয়ে এরা মিউটেশন তৈরি করে অথবা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম তৈরি করে। তন্ময় আছেন, উনি আরও ভালো করে এগুলো বলবেন।
তো এগুলো আস্তে 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 কিউমুলেটিভ অ্যাকুমুলেন্স হয়ে আস্তে আস্তে ক্যান্সারের দিকে যায়। আমি আসবো আপনার অঙ্গেই সেটা হতে পারে। আমি আসবো আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, এম মুন্সি রয়েছেন, বলুন প্লিজ। আমি ডক্টর ব্যানার্জিকে বলতে চাই, আমি সুগার রোগী, আমার ব্লাড প্রেশার আছে, কিডনি এফেক্টেড। ওকে, তো আমার ক্ষেত্রে এই ভাজার ব্যাপারে কি কি নির্দেশ আছে? ধন্যবাদ, আমি ডেফিনেটলি প্রশ্নের উত্তর দেবো। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, সহদেব দাস, তার প্রশ্নটাও নিয়ে নিই, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি মহপিদি, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি, আমার এই মানে চিকেনটা খাই। হ্যাঁ আমার চিকেনটা খাই, চিকেনটা কতটা মানে বয়ল করে খেলে খেতে হবে না। সুগার যেহেতু আছে, ওনাকে ডায়াবেটিক ডায়েট খেতে হবে। কিডনি ফাংশন যদি নর্মাল থাকে, প্রোটিন ইনটেক ঠিক আছে, তাহলে প্রোটিন ইনটেক রেস্ট্রিক্ট করতে হবে। সেটা কিডনি ডাক্তারবাবু বা ডায়াবেটিস ডাক্তারবাবু নিশ্চয়ই ওনাকে বুঝিয়ে দিয়েছেন, সেরকম ডায়েটই খেতে হবে। কিন্তু ভাজা জিনিস এক্সেসিভ খাওয়া উচিত না, বা যেটা আমি বারবার কথা বলছি, যেগুলো জায়গাটা কালো হয়ে যায় বা সেগুলো এক্সেসিভ পুড়ে যায় আর কি, মানে সোজা সোজা বাংলা কথা পুড়ে যায়, সেই জিনিস জায়গাগুলো অ্যাভয়েড করা উচিত। আমি এখানে চিকেনের প্রসঙ্গে একজন জানতে চাইছিলেন, চিকেন ধরুন খাওয়ার ব্যাপারে কোনটা মাথায় রাখতে হবে? চিকেনের ব্যাপারটা অন্য ধরনের, চিকেনে অত অ্যাক্রিলামাইড তৈরি হয় না, মানে অ্যাক্রিলামাইড বেশি হয় স্টার্চি ফুডে। আর চিকেনের ক্ষেত্রে কী হয়, এটা তো মিট। এখন চিকেনের ক্ষেত্রে যেটা হচ্ছে ডক্টর ব্যানার্জি বললেন, সাইক্লিক অ্যামিনস অ্যান্ড হাইড্রোকার্বনস এইগুলো তৈরি হয় যদি গ্রিল করা হয়, সেটা হচ্ছে বয়েল চিকেনে নয়, যদি গ্রিল করা হয়, পোড়ানো হয় তন্দুর বা গ্রিল তন্দুর সেইগুলোতে, তখন সেই কেমিক্যালসগুলো তৈরি হয় আর সেগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বেক চিকেনের ক্ষেত্রে হতে পারে, আমাদের মাসেলে থাকে, তার সাথে অ্যামাইনো অ্যাসিডের রিঅ্যাকশন হয় ওখানে, এবং সেইখানে যেটা সাইক্লিক অ্যামিনস বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তৈরি হয়। সো ইট ইজ লাইক অ্যাক্রিলামাইড, যেমন এখানে তৈরি হচ্ছে, ওখানে সাইক্লিক অ্যামিনস অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তৈরি হচ্ছে। তো সেই অ্যাক্রিলামাইড যেমন ক্ষতিকর, মিটের ক্ষেত্রে গ্রিল্ড মিট, রোস্টেড মিট, সেগুলো ক্ষতিকর। আমি আসবো, দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। স্নেহাংশু জ্যোতি বাগচি আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার। 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 আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল ডাক্তারবাবুদের কাছে, যে এই যেটা আজকের দিনে গ্রিল করে খাওয়া বা বারবিকিউ করে খাওয়া, এটা তো আমরা সেই আদিকাল থেকে, মানুষ যখন যেদিন শিখেছিল তখন থেকে তো সে মাংস বা সবকিছু জলসিয়ে নিয়ে খেত। যদি ডিএনএ তেই ড্যামেজ করে, তাহলে আজ আমরা এতদূর এলাম কিভাবে? বা ধন্যবাদ, আমি ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর নেবো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আপনার আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, অমিত প্রামাণিক, বলুন অমিত প্রামাণিক। হ্যাঁ নমস্কার মুপিয়াদি, আজ প্রজাতন্ত্র দিবস, সকলকে শুভেচ্ছা জানাই। তো আমার প্রশ্নটা হচ্ছে, শরীরে যদি ইউরিক অ্যাসিড থাকে, সেই ক্ষেত্রে কড়া ভাজা ভুজো কি ক্ষতিকর? ধন্যবাদ, আমি এই প্রশ্নের উত্তর নেব। একটা ছোট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি অফ বিট চব্বিশে। আপনারা ফোন করতে থাকুন, দেখতে থাকুন অফ বিট চব্বিশ। স্বাস্থ্য রক্ষায় প্রাতরাশে ভরসা টোস্ট, আর বাঙালির প্রিয় আলু ভাজা তো আছেই, কিন্তু কে জানতো তাতেই লুকিয়ে বিপদের আশঙ্কা। সব শুনে লন্ডনের পথে কলকাতাও, আশঙ্কার কথা শুনে সবাই বলছেন গো ফর গোল্ড। বেহালার বাসিন্দা অর্ঘসুর, এক কথায় তাকে হেলথ কনসাস বলা চলে। সকালে নিয়ম করে শরীরচর্চা, জিম, নিয়ম মেনে খাওয়া, সব বেশ রুটিনেই চলে। অ্যাকচুয়ালি আমি হেলথ কনসাস ওম্যান, ইটিং আউটটা খুব অকেশনালি, ভেরি অফেন, মানে সেরকম হয় না, কিন্তু আমি বাড়িতে সমস্ত রান্না আমি বাড়িতে বানানোর চেষ্টা করি। একটা সময় আমি স্পোর্টস ক্যারেটে এগুলো বিভিন্ন রকম হেলদি ব্যাপারের সাথে জড়িয়েছিলাম।
সিঙ্গল মাদার অর্ঘর বাড়িতে আছেন তার মাও। সকলকে দেখাশোনার পর প্রতিদিন ব্রেকফাস্টে টোস্টই খান অর্ঘ, মাঝে মধ্যে আলু ভাজাও থাকে। হেলথ কনসাস অর্ঘ মুখ বদলের জন্য মাঝে মধ্যেই হাতে তুলে নেন পোটাটো চিপসের প্যাকেট। এসব খাবারই এখন ক্যান্সারের ভয়। ব্রিটিশ গবেষকদের কথায় সিগারেটের ধোঁয়া, বেশি ওজন বা মদের চেয়েও ক্ষতিকারক এসব খাবার, ফলে নতুন করে বাড়ির মেনু সাজানোর কথা ভাবছেন অর্ঘ। টেস্টি না হলে তো খাবারটা খাওয়া যায় না, কিন্তু এটা যখন জানলাম, আমি যখন শুনলাম, মানে আমি সত্যি, আমার কোনো অ্যাওয়ারনেস ছিল না, আমাকে এটাকে জানতে হবে। গো ফর গোল্ড, এটাই এখন মোটো সুর পরিবারের। টেস্টি খাবারের সঙ্গে হেলদি খাবারের জন্যও নতুন রেসিপি খুঁজছেন তারা। ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুই দর্শক, গৌতম দাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। বলছি যে আমরা যে তেলে ভাজা খাই, যে তেলে ভাজা ওই ইংলিশে খাওয়া যাবে না? ধন্যবাদ, আমি জানবো। সুপ্রতিম মুখার্জি রয়েছেন আরেক দর্শক, বলুন প্লিজ। নমস্কার, আমি ব্যাঙ্গালোর থেকে সুপ্রতিম মুখার্জি বলছি। শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে। আচ্ছা, আমাকে এখন বাইরে থাকতে হয়, আমাদের প্রায় বাইরে রেস্টুরেন্টে মাঝে মাঝে খেতে হয়, ভাজাভুজি খেতে হয়, তো সেটা কি সব মাঝে মাঝে খেতে হয়, তার সেটাও কি একেবারে বন্ধ করে দিতে হবে? ধন্যবাদ, আমি ডেফিনেটলি দুটো প্রশ্নেরই উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমি প্রথম জনের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, যে তেলে ভাজা, তেলে ভাজা তো আমরা দেখি যে একটু কুরকুরে মুচমুচে ভাজাই হয়, একটু কড়া করে ভাজাই হয়, নাহলে ঠিক টেস্ট আসে না। তেলে ভাজাতে দেখবেন, মানে আলুর চপ লোকে খাচ্ছে বা সিঙ্গারা খাচ্ছে, সেটাতে কিন্তু কালো বা ব্রাউন, এক্সেসিভ ব্রাউন ভাব কিন্তু থাকে না, যদি আপনি খেয়াল করে থাকেন। তো তেলে ভাজা রেগুলার খেলে অন্য সাইড এফেক্ট আছে। হ্যাঁ, তো এই সম্ভাবনাটা খুবই খুবই কম আর কি বেসিক্যালি। আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর মুখোপাধ্যায়ের দ্বিতীয় দর্শক সুপ্রতিম মুখার্জি, তিনি বলছেন তিনি কর্মসূত্রে বাইরে থাকেন, তাকে প্রায় বাইরে খেতে হয়, তো কোন জিনিসগুলো তিনি ফলো করবেন এক্ষেত্রে? সম্পূর্ণ তো বন্ধ করে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা একদমই ঠিক কথা। আমরা এখানে আছি এবং এই মিডিয়াকে আমি নিশ্চিত ধন্যবাদ দেবো যে আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যে, এরকম নয় যে আপনাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্যে। সুতরাং এরকম ভয় পাওয়ার দরকার নেই যে আমি হয়তো একদিন কখনো গিয়ে একটু খেলাম, তার জন্য কিছু খারাপ হলো। তো যেটা হওয়া, যেটা হচ্ছে সবসময়ই অ্যাডভাইসটা হবে যে ফুড বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া, যেন একই রকম ফুড যেন প্রতিদিন না খাই। মানে আমি গ্রিল ফুড খাচ্ছি, আমি লাঞ্চও গ্রিল খাচ্ছি, ডিনারও গ্রিল ফুড খাচ্ছি, এরকম যেন না হয় আর কি। হয়তো তার মধ্যে আমি ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, আমি হয়তো লো ফ্যাট মিল্ক খাচ্ছি, বা হয়তো এগ খাচ্ছি, বা ফিশ খাচ্ছি, তার সাথে হয়তো কখনো একটু ফ্রাইড ফুডও খেলাম। তো এইরকমভাবে করলে কী হবে যে আপনার অ্যাক্রিলামাইড কনজাম্পশনটা অনেক কম হবে, এখন ভেরি হয়তো লো মিনিমাম অ্যামাউন্ট হবে। সুতরাং এরকম অ্যাডভাইস আমাদের কখনো হবে না, উপদেশ হবে না যে না সব কিছু বন্ধ করে দিন, তাহলে আপনি কোথায় কী করবেন? আপনি কি তাহলে স্টার্ভিং করবেন? যে সেটা তো হয় না। সুতরাং যেটা অ্যাডভাইস, এবং ইউকে তো ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি সেই কথাই বলেছে যে কোনো কিছু বন্ধ করার পুরোপুরি দরকার নেই, কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়ে খাও। সাপোজ একদিন হয়তো ফ্রাইড পটাটো খাওয়া হলো, পরের দিন হয়তো বয়েল পটাটো খাওয়া, মানে রেগুলারলি ওর উপরে থাকাটা, ওটা খেয়ে চালিয়ে দেওয়া, সেটা সঙ্গত নয়। বিরতির আগে এক দর্শক খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছিলেন যে আমরা তো বহুদিন ধরে, আমাদের পূর্বপুরুষরা, তারা তো এরকমভাবে আমরা দেখেছি যে মাংস তারা পুড়িয়ে খেতেন, তো যদি অ্যাক্রিলামাইড তাতে থেকে থাকতো, যদি ডিএনএর ওপর সেটা প্রভাব ফেলতো, তাহলে আমরা কীভাবে এলাম? আমরা প্রশ্ন, ওনার প্রশ্নটা যথেষ্ট যুক্তিযুক্ত, কিন্তু এটা একদিনে এটা হয় না, এটা জেনারেলি গ্র্যাজুয়াল চেঞ্জ হয় আর কি। যেমন ধরুন, যারা দিনের পর দিন অ্যালকোহল খাচ্ছে, সবারই কিন্তু সিরোসিস অফ লিভার হয়ে যাচ্ছে না, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন ইন্ডিয়াতে, দ্য লিডিং কজ অফ লিভার সিরোসিস ইজ অ্যালকোহল। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, তো যেমন যারা স্মোক করছে, সবারই কিন্তু লাং ক্যান্সার হয়ে যাচ্ছে না, অথচ আপনি যদি ধরুন একটা 100 জনের লাং ক্যান্সার দেখেন, তাহলে দেখবেন 90 জনের স্মোকিংয়ের হিস্ট্রি আছে। সুতরাং এটা ডিপেন্ডস অন দ্য জেনেটিক কম্পোজিশন অফ এন ইন্ডিভিজুয়াল, ইচ ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। সুতরাং ইট ডিপেন্ডস অন দ্য জেনেটিক কম্পোজিশন অফ এন ইন্ডিভিজুয়াল, এবং এই চেঞ্জটা ধীরে ধীরে আসে। আমি আসবো আপনার কাছে। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বন্যাধারা রায় রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আসলে আমি বলতে চাইছি যে আমরা কফি খাই, সেটা তো রোস্টেড হয় বেশ ইয়ে করে, ডার্ক করে, এবং চাও সেগুলো রোস্টেড থাকে। হ্যাঁ, আমি বলতে চাই, আপনার বক্তব্য শুনেছি আমি, প্লিজ টেলিভিশনে শোনার চেষ্টা করবেন না, তাহলে এখানে টেকনিক্যাল সমস্যা হবে। ধন্যবাদ, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি আসবো এ নিয়ে। আরেক দর্শক রয়েছেন উজ্জ্বল গুপ্ত, বলুন প্লিজ। আচ্ছা শুনুন মুপেদি, চায় কাপে বিস্কুটটা ডুবিয়ে, আপনাদের এটা দেখলাম, বললাম বাড়িতে একটু কড়া করে আলু আছে, যাই হোক আজকে সচেতন করলেন। হ্যাঁ,
খাওয়া যাবে না। তো আমার যে কোলেস্ট্রলটা রয়েছে একটু রয়েছে, তা থেকে আমি চিকেনটা এমনি ঝোল করে রান্না করে সপ্তাহে দুদিন খেতে পারবো? সে তো ডেফিনেটলি নিশ্চয়ই আপনি চিকেন খেতে পারবেন, যদিও সেটা একদম ভিন্ন প্রসঙ্গ। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি আমি সেটা নিয়ে একটু আসবো ডক্টর মুখোপাধ্যায়ের কাছে। ডক্টর মুখোপাধ্যায়, যদি আমরা দেখি যে মূলত যে স্টার্চ অর্থাৎ শর্করা, শর্করা অ্যামিনো অ্যাসিড, জল যদি একই সঙ্গে খুব উচ্চ তাপমাত্রায় আসে তাহলে তো অ্যাক্রিলামাইড সেটা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা আরও জোরালো হয়। সেক্ষেত্রে কোন খাবারগুলোর ক্ষেত্রে আরও স্পেসিফিক্যালি সতর্ক হতে হবে? একটা হচ্ছে যে আলু, আলুর মধ্যে আছে চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ, এছাড়া হচ্ছে ব্রেড, ব্রেডের মধ্যে আছে যে কড়া করে ভাজা টোস্ট, ডিপ ব্রাউন করে ভাজা, তাছাড়া সিরিয়ালস, এছাড়া যিনি একজন বললেন যে কফিতে রোস্টেড বিনস থেকেও হচ্ছে অ্যাক্রিলামাইড ফরমেশন হতে পারে, অ্যাক্রিলামাইড হতে পারে। তো মেনলি শর্করা জাতীয় খাবারের মধ্যে ব্রেড এবং ব্রেড প্রোডাক্টস, সিরিয়ালস, কফি এবং আপনার হচ্ছে এদিকে আলু, আলু মানে আলুর মধ্যে ফ্রাইড পটেটো, পটেটো চিপস, সেগুলো থেকে আলাদা সতর্ক থাকতে হবে। এছাড়া আরেকটা যেটা আমি বলতে চাই যে সিগারেট স্মোকার যারা, তাদের স্মোকেও, সিগারেট স্মোকেও অ্যাক্রিলামাইড থাকে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ এবং আমাদের এই সম্পর্কে আরো নির্দিষ্ট করে সাজেশন দেওয়ার জন্য। অর্থাৎ কড়কড়ে করে ভাজা জিনিস আমাদের খেতে ভালো লাগে, কিন্তু মনে রাখতে হবে যে শর্করা, অ্যামিনো অ্যাসিড, জল যদি খুব উচ্চ তাপমাত্রায় একসঙ্গে সেটা আসে তার সংস্পর্শে, আসে উচ্চতাপের সংস্পর্শে, তাহলে খুব বিপজ্জনক এই অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। তাই খুব কড়া ভাজার দিকে নয়, বরং গো ফর গোল্ড। আপাতত অফবিট 24 এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।